হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা রায়। আজকে আমি তোমাদের শেখাবো এই ব্যাগ বানানো। তো প্রথমে তার জন্য আমি লাল সুতো নিয়ে নিয়েছি, লাল ওয়্যার নিয়ে নিয়েছি, প্লাস্টিক ওয়্যার। তারপরে আমি ফিতের মাপ করে দু ভাঁজ করে 60 ইঞ্চ করে কেটে নেব। দু ভাঁজে আছে এটা, দু ভাঁজ করে 60 ইঞ্চ কেটে নিয়েছি। তো এবার এই মাপে আমি আরও 28টা কেটে রেখেছি, সেম মাপেই কাটা আছে। তো এবার আমি টোটাল 28 পিস কেটে রেখেছি। এবার আমি এক্সট্রা আরও সুতো নিয়ে নিলাম, লাল সুতো। এবার এটাকেও আমি এর মাপ করে দু ভাঁজ করে মাপ করে নেব, এর মাপ করে নেব। এই যে আমার এই সুতোটা যে, এই ওয়্যারটা যে কাটা আছে, এর মাপ করে আমি এটাকে নেব। নিয়ে এর মধ্যে আমি একটি ঘর তৈরি করব, এর মধ্যে আমি একটি ঘর তৈরি করে নেব। তো আমি এখানে ঘর তৈরি করে নিচ্ছি। আমার ঘর তৈরি করা হয়ে গেছে। এখন এর সাথে আমি আরও যে এক্সট্রা কেটে রেখেছি এর মাপ করে, তো সেগুলোকে আমি এখানে জোড়া দিয়ে দিয়ে এটাকে এভাবে বাড়িয়ে নিচ্ছি। তো এটাকে আমি এভাবে লম্বা করে নেব, এভাবে ঘর তৈরি করে করে। তো এইভাবে আমি বাকিগুলো করে নেব। তো দেখো, এখানে আমার 28টা যে আমি এক্সট্রা কেটে রেখেছিলাম সেটাকে আমার এখানে জোড়া দেওয়া হয়ে গেছে এই একটার মধ্যে। এবার যে লাস্টে যে আমার ওয়্যারটা আছে সেটাকে আমি আগের যে ওয়্যারের প্রথম যে ওয়্যারটা আছে তার মাপ করে আমি কাট করে নিচ্ছি। শেষের যে ওয়্যারটা আছে আমার এটা, সেটাকে আমি কাট করে নিচ্ছি প্রথমের ওয়্যারের মাপ করে। কাট করে নিলাম। এবার আমি এটাকে আবার প্রথম ওয়্যারের যে প্রথম ওয়্যারটা আছে আমার শুরুর, সেই ওয়্যারের মাপ করে নিয়ে, সেই ওয়্যারের মাপ করে নিয়ে এবার আমি এগিয়ে যে এখানে আমি আবার ঘর তৈরি করব। এই যে এখানে আমি আবার ঘর তৈরি করব। তো এখন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এবার যদি আমি এই পাশ থেকে করছি তো তারপরে এবার আমি আবার এটাকে ঘুরিয়ে ও পাশ থেকে করব। তো এবার আমাকে এইভাবে একবার এই পাশ থেকে করতে হবে আর একবার ও পাশ থেকে করতে হবে। তো ঘর তৈরি করা হয়ে গেছে। তো এইভাবে আমি বাকিগুলো করব, এইভাবে আমি বাকিগুলো করব। আর এটা আমি দু পাশ থেকেই করেছি, একবার এই পাশ থেকে করেছি, এবার আবার উল্টে নিয়ে এবার এই পাশ থেকে করেছি। তো এখন আমি এখানে এবার সাদা ওয়্যার জোড়া দেবো। তো এই যে দেখো, প্রথমের যে আমার ওয়্যারটা আছে সেটার মাপ করে নিচ্ছি আমি এখানে, সেটার মাপ করে সাদা ওয়্যার নিলাম। নিয়ে তারপরে এখানে ভাঁজ করে, এই যে এটাকে এখানে মাপ করে নিয়েছি, নেওয়ার পর এটাকে আমি ভাঁজ করে দিলাম। দিয়ে এখানে আমি প্রথম যে ঘরটা আছে তার সাথে আমি জোড়া দিয়ে দিচ্ছি। তোমার জোড়া দেওয়া হয়ে গেল এখানে। তো এইভাবে আমি আরও একটা করে নিচ্ছি। তো এখানে মোট আমি 4টা করেছি। এবার আমি যে এটার সাথে মাপ করে সাদা ওয়্যারটা কাট করে নিচ্ছি। কাট করা হয়ে গেল। এবার এটা 4টা হয়ে গেল। এবার তারপরের থেকে আমি আবার এইভাবে করেছি, একটা করে ঘর বাদ দিয়ে 4টা 4টা করে করেছি, একটা করে বাদ গেছে মাঝখানে 4টা করেছি, একটা জায়গায় গ্যাপ করে কেটে নিয়েছি সুতোটাকে, তারপরে আবার করেছি। এবার আমি এই যে মাঝখানে ঘরগুলোকে তৈরি করছি। তো মাঝখানের ঘরগুলোকে এবার আমি তৈরি করছি। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। মাঝখানে আমার ঘর করা হয়ে গেল, এভাবে বাকিগুলো করে নিয়েছি। দেখো, এখানে আমি সব করে নিয়েছি। এবার যে মাঝখানে যে দুটো সাদা সুতো আছে, সাদা ওয়্যার আছে, এগুলোর মধ্যে ঘর তৈরি করছি।
মাঝখানের গুলো কমপ্লিট করে নিয়েছি আমি। এবার আমি এগুলোকে সাইড থ্রেড থেকে এভাবে ক্রস কাট করে দেব, ক্রসের মতো হয়ে যাবে। তো এই যে এগুলোকে সাইডে আমি করে দিচ্ছি এভাবে, এপাশ থেকে এটা, এপাশ থেকে এটা, এইভাবে বানিয়ে দিচ্ছি। তো এবার মাঝে যে জায়গাটা রইলো সেখানে আবার আমাকে সেমভাবে আগের যে লালগুলো যেভাবে করলাম সেভাবে করতে হবে। তো এভাবে করে আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি সাইডটাকে এভাবে মুড়িয়ে ডিজাইন করে দেবো। তো তার জন্য আমি একটা ম্যাক্রেম ওয়্যার নিয়ে নিয়েছি। তো এটাকে আমি এদিক দিয়ে বের করে এদিক দিয়ে দিয়ে এদিক দিয়ে দিয়েছি, তারপরে এবার এটাকে মাঝখান থেকে বের করবো। তো আমার এদিক দিয়ে বের করা আছে, এটাকে আমি আবার এটাকে রাউন্ড করে ওর পাশে আবার নিয়ে যাব। তো এটাকে আমি আবার ওর পাশে নিয়ে যাচ্ছি। তো আমার এটা বের করা হয়ে গেছে। সেমভাবে আমি ওই পাশেও করে নেবো, এইভাবে এর মতো করে আমি ওই সাইডও এইভাবে করে নেবো। আমার দুপাশে এইভাবে করা হয়ে গেছে। তো আমার ব্যাগ কমপ্লিট। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।